হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কেন্দ্রীয় সরকারি সংস্থায় খাদিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কত রয়েছে শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটাকে দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারি সংস্থা খাদি ও ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এক্সিকিউটিভ এক্সিকিউটিভ খাদি এক্সিকিউটিভ ট্রেনিং ও জুনিয়র এক্সিকিউটিভ পদে 101 জন লোক নিয়োগ করা হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্যতা দেখে নিন। তো এখানে বলা রয়েছে এক্সিকিউটিভ ভ্যালেন্টের জন্য রয়েছে ইন্টাজি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা যোগ্য। এমএসসি কোর্স পরেও এই পদে আবেদন করা যাবে। বিএসসি কোর্স ও এমবিএ কোর্স থাকলে আবেদনের যোগ্য, সেটার জন্য শূন্যপদ রয়েছে, 41টি শূন্যপদ রয়েছে। তারপরে যেটা পোস্ট রয়েছে এক্সিকিউটিভ খাদি, সেটার জন্য যোগ্যতা বলা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল টেকনোলজি বা ফ্যাশন টেকনোলজির ডিগ্রি কোর্স পাস হলে এই পদের জন্য যোগ্য। সেই পদের জন্য 4টি শূন্যপদ রয়েছে। তারপরে যেটা শূন্যপদ রয়েছে এক্সিকিউটিভ ট্রেনিং, সেটার জন্য যোগ্যতা বলা রয়েছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ডিগ্রি কোর্স পাসের অযোগ্য। এমবিএসসি কোর্স করলেও এই পদে আবেদন করা যাবে। সায়েন্স শাখায় ডিগ্রি কোর্স ও এমবিএ কোর্স করলেও চলবে। শূন্যপদ রয়েছে 4টি। এবারে রয়েছে পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ এমবিএ, সেটার জন্য যোগ্যতা বলা রয়েছে যে কোনো শাখায় পোস্ট গ্রাজুয়েটরা এই পদের জন্য, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ রয়েছে 21টি। এবারে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ভিলেজ ইন্ডাজির জন্য রয়েছে। এখানে যোগ্যতা কথা বলা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসের অযোগ্য। সায়েন্স শাখায় গ্রাজুয়েটরা ওই পদে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ 11টি রয়েছে। সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে 31/7/2019 হিসেবে 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণের তালিকায় থাকা প্রার্থীরা 3 থেকে 5 বছরের বয়সে ছাড় পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.kvic.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আরও বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।